আজ শুক্রবার নয় কার্তিক দু হাজার তেইশ সালের সাতাশে অক্টোবর বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়াম সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শ শুক্রায় নামা সকাল বিকাল রাত তিন বেলায় এই মন্ত্রটি একশো আটবার জপ করুন বিশেষ করে আপনাদের জন্মছক বা ন্যাটাল চ্যাটে শুক্র যদি দুর্বল অবস্থানে থেকে থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে প্রেমের জীবনে বাধা বিপত্তি আপনারা পেতে পারেন ক্রিয়েটিভ সেক্টরে ছবি আঁকা আচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভিটিতে আপনাদের ন্যাক থাকবে না অথবা ফেমাস হতে আপনারা সমস্যায় পড়তে পারেন শুক্র কিন্তু টাকা দিয়ে থাকে অর্থ দিয়ে থাকে বৃহস্পতির মতোই শুক্রও কিন্তু গুরু গুরু অসুরদের গুরুদেব আর শুক্রের মজবুতি অত্যা অত্যাবশ্যক কাদের জন্য বিশেষ করে যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং ভিডিওগ্রাফি নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী বা রেস্টুরেন্টের বিজনেস করেন ল্যাভিশ লাইফস্টাইল ওরিয়েন্টেড সেক্টরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই এই বীজ মন্ত্র সকাল বিকাল রাত তিনবেলা একশো আটবার জপ করুন আজ দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন সন্ধ্যাবেলার সময় লক্ষ্মীর পাঁচালি পড়তে পারেন বন্ধুরা শনি কিন্তু মার্গী হতে চলেছে আর বৃহস্পতি বর্তমানে বক্রিয়া আছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি বক্রিয়া অবস্থানেই থাকবে বক্রি বৃহস্পতির কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না আই বাটনের লিংক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কথায় আছে না সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটি কিন্তু কোনো জ্ঞান নয় এটিই আজকের আপনাদের জন্য এক প্রকার প্রতিকারের পথ এটি করে দেখুন আপনার শরীর মনের বিকাশ ঘটবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেযত যাই অনুভব করবেন যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন যার কারণে মানসিক শান্তিও পেতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন অংশীদারিত্বের নতুন উদ্যোগ আপনারা নিতেই পারেন এতে উভয় পক্ষই উপকারী উপকৃত হবেন পার্টনারের সাথে হাত মেলানোর আগে সব দিক বিচার বিবেচনা করে নিতে যেন ভুলবেন না আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কু নজরে পড়ে যাবেন আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া আজ আপনাদের এড়িয়ে চলা উচিত মেজাজকে নিয়ন্ত্রণে রাখুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন তা না হলে আপনার জীবনে অবনতির সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন